এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রকাশিত হলো প্রাথমিকের 2017 সালের টেট পাশের নম্বর। সেই নির্দেশ আকারে প্রকাশ করলো সেই নম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ। 188 পাতার সেই নির্দেশিকা প্রকাশ করেছে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মুহূর্তের যে বড় খবর নজর রাখছি, প্রকাশিত হলো টেটের নম্বর এবং সেই নম্বর বিস্তারিতভাবে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 188 পাতার এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। 2017 সালে টেট পাশ করেছিল 9,896 জন। মহামান্য হাইকোর্ট 2017 টেট উত্তীর্ণ হতে তাদের প্রাপ্ত নম্বর প্রকাশ করতে বলেছিল। প্রসঙ্গত 2014 সালে টেট পাশ করেছিল 1,25,000 জন। এই মুহূর্তের যে বড় খবরে নজর রাখছি আমরা, প্রকাশিত হলো টেটের নম্বর, সেই নির্দেশ সেই নম্বর প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের 2017 সালের টেটের নাম্বার প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 188 পাতার সেই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি জানতে পারছো? হাইকোর্টের নির্দেশ মতো প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলা হয়েছিল যে 2017 সালে যারা টেট উত্তীর্ণ তাদের নম্বর প্রকাশ করতে হবে, এবং সেই নম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ কাল বেশ কিছুটা রাতে তারা সেই নম্বর প্রকাশ করে। তারা ওয়েবসাইটে সে নম্বর তুলে দিয়েছেন এবং 9,000-এরও বেশি ক্যান্ডিডেট 2017 সালে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল টেট পরীক্ষায়, এবং যারা যারা টেট পরীক্ষায় সফল হয়েছিল তাদের সকলের নম্বর কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এবং গতকালে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল যে টেট পাশের যারা সার্টিফিকেট পাওয়া তারা কিন্তু তাদের টেট পাশের সার্টিফিকেট দেওয়া হবে, এবং সেরকমই তারা কাজ করেছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই টেট পাস ক্যান্ডিডেট তারা কিন্তু সে টেটের পরীক্ষা এবং একই সঙ্গে তারা চাইলে তারা সে নিয়োগ প্রক্রিয়া সে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে বলে আগেই জানানো হয়েছিল। সেই মতো কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে মেনেই প্রাথমিক শিক্ষা পর্ষদ 2017 সালে টেটের যে নম্বর বা উত্তীর্ণদের বা সফল উত্তীর্ণ ক্যান্ডিডেটদের যে নম্বর সেটি কিন্তু প্রকাশ করলো। অনেক একেবারে আমাদের সঙ্গে ফোনেছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। প্রকাশিত হলো টেটের নাম্বার, সেই নাম্বার প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 188 পাতার সেই নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2017 সালের প্রাথমিকের টেট পাশের নাম্বার প্রকাশিত হয়েছে আজকে, এবং 188 পাতার সেই নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2017 সালে টেট পাশ করেছিল 9,896 জন, এবং আজ সকালে সেই নির্দেশিকা প্রকাশিত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।